আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব যা পবিত্র কোরআনে আসছে। রাতে 9 বার পড়ুন, মনের আশা পূর্ণ হবে, সাথে সাথে 100% কার্যকারী আমল। মনের আশা পূর্ণ হবে সে আমল সম্পর্কে কথা বলবো এবং এর পাশাপাশি আরও 8টা উপকার আপনার হবে। চলুন সে গুরুত্বপূর্ণ টোটাল 9টা উপকার সম্পর্কে আমরা জেনে নিই। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে অবশ্যই উজু করে পাক পবিত্র হয়ে ঘুমাতে যাবেন। যাওয়ার পরে আপনি ডান হাত বুকের উপরে রেখে দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। তারপরে সুরা ফাতেহা 3 বার পাঠ করে বুকে 3 বার ফু দিবেন। তারপরে সুরা ইখলাস 3 বার পাঠ করবেন, তারপরে বুকে 3 বার ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, তারপরে বুকে 3 বার ফু দিবেন। তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন। রাতে ঘুমের মধ্যে কখনো বুবাই ধরবে না, রাতে ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না। যাদের অসামাজিক স্বপ্ন দোষ হয় তাদের আর এই সমস্যা থাকবে না। নিয়মিত ঘুমানোর পূর্বে আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না, বান্দা শয়তান থেকে হেফাজত থাকবে, বিপদ আপদ কম আসবে, মনের আশাগুলো পূর্ণ হবে, দারিদ্রতা কমে যাবে এবং মনের সকল জায়েজ ইচ্ছা পূর্ণ হবে এবং আমলকারীর জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার করে রেগুলার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহ জামে সৌগির হাদিস নম্বর 6472। তিনি আরো বলেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয় অংশ সমান বুখারী শরীফ হাদিস নম্বর 4645। সুপ্রিয় দর্শক শ্রোতা, যা এ কোরআনের 3টি সূরার আমল করবে সে 9টি উপকার পাবে। অবশ্যই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।